ঘরে রান্না হয় নাই না তো মুরগিটা দিয়ে আমারে কিছু খাওয়াবেন খাম দুপুরে খাওয়া খাওয়াবেন হ্যাঁ খাম হ্যাঁ খুব স্বাদ আছে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি বাবা কি নাম আপনার শান্তি শান্তি কি করেন আপনি আলু ভাজি করি আলু ভাজি করছেন হ্যাঁ ও আচ্ছা আর এই যে মুরগি একটা বুঝছেন তো আজকে তো ঘরে রান্না হয় নাই না তো মুরগিটা দিয়ে আমারে কিছু খাওয়াবেন খাম দুপুরে খাওয়া খাওয়াবেন হ্যাঁ খাম হ্যাঁ মুরগি রান্না করে খাম কি রান্না আপনি আলু ভাজি করছি ডিম দিয়ে আলু ভাজি করছি ডিম দিয়ে আলু ভাজি করছেন আরে রাখেন কালি পরব এ দিয়ে খামু তাইলে আর কি রানছেন ভাত পাক করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা শুধু এ দিয়ে খাইবেন কালি পড়ছে না আচ্ছা আপনি কি করেন আপনি বসেন বাঙালি টোকাই খান কাগজ টোকাই খান আপনার স্বামী নাই স্বামী কি আছে কবে ছেলে মেয়ে নাই এক মেয়ে তো থাকেন কোন জায়গায় এখানেই কই থাকেন আপনি দর্শক এই যে এই জায়গায় আপনি থাকেন এই যে কিভাবে থাকেন আপনি মুসুরি টানাই থাকেন খাট নাই এটি বিষয়ে থাকেন ইয়াল্লাহ দর্শক এই যে ওনার অবস্থা আজকে শুধুমাত্র এই দেখতে পাচ্ছেন যে ভাজি দিয়ে আজকে ভাত খাবে ঠিক আছে তো আমি ভাবলাম যে আপনার সাথে আজকে খাওয়া দাওয়া করি মানে এই যে মুরগি মুরগি নিয়ে যাব বাসায় এখন কব কোন সময় রান্না করব কোন সময় খাবো কেটে কুটে হয়ে যাবো না তো আপনি আমার একটু এলে খাওয়াইন ঠিক আছে আর কি ভাত কটুক আনছেন দেই ওই যে ভাত পাক করছি আমি নাহলে বেটা তিনটা খাওয়াবো কই ওই যে এনে ওই যে দর্শক ভাত রান্না করছে আর এগুলা কি খালি খালি প্লেট নাকি শুধু ভাত আর এই আলু ভাজি নাকি আরে দর্শক খুবই কষ্টদায়ক একটা বিষয় আসলে তো এনে রান্না করেন না তখন ঠিক আছে খালা বিষয় হইতেছে যে এখন তো খাওয়ার তো সময় নাই বসুন ভাত দিবেন এক কাজ করেন আপনি আজকে যা আছে তাই দিয়ে দেন তাই দিয়ে খাই থেকে মুরগিটা আপনি রান্না করে খাইেন ঠিক আছে কারণ কি আছে কিছু এছাড়া কিছু আছে আলু ভাজি আছে হ্যাঁ আলু ভাজি আছে খিচুড়ি আছে খিচুড়ি আছে খিচুড়ি কই পাইছেন মাইছে দিছে কবে সকালে সকালে দিছিল ও কই খিচুড়ি কই এই খিচুড়ি আছে দেখি তো মাইনছের খিচুড়ি দিছে আমারে দিয়ে দিবেন হ্যাঁ দিবেন খান দর্শক দেখতে পাচ্ছেন যে ও সকালে দিছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমারে কটা খিচুড়ি দেন খান হ্যাঁ দাঁড়ান আমি লই লই আমার হাত ধোয়ার পানি আছে প্রিয় দর্শক শ্রোতা সাবান দেওয়া লাগবে না না হাত হাত ধুইছি দেন ওই খিচুড়িটা ইয়েরা দেন দর্শক তাহলে আপনি কি খাবেন খিচুড়ি গন্ধ টন্ধ ঠিক আছে তো না ওকে ওকে ঠিক আছে দর্শক এই যে উনি খাওয়াইলো আর একটু ভাজি দেন ভাজি খাই নেন নেন
এই যে একটু ভাজি ভাজি দিয়ে খাইতেছি খিচুড়ি। তো আপনার এই জীবন কত কতদিন থেকে এখানে? বন্যার সময়? ও তো খুব স্বাদ হয়েছে, আপনি খাইবেন কি? বরকত দিব না। দুপুরে খাওয়া খাইলাম। সুপ্রিয় দর্শক, আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে। হয়েছে আন্না, খুব স্বাদ হয়েছে। কত বছর ধরে এখানে খেলা? দর্শক, উনি কালকে আজকে পাইছে না খিচুড়ি কে দিছিল? একবারে দিয়ে গেছে। দর্শক শ্রোতা, এক বেড়া দিয়ে গেছে খিচুড়িটা খেলাম, খুব ভালো লাগলো। আসলে ওনাদের সাথে আসলে খাওয়া দাওয়ার মজাই আলাদা। গরিব বলে আমরা কাউকে যেন ঘৃণা না করি, ঠিক আছে? শুনলে দর্শক শ্রোতা, এই যে অবস্থা। ঠিক আছে খালা, খুব ভালো লাগলো। হ্যাঁ না না, আর খাইতাম না, ধন্যবাদ আপনারে। এই নেন, হেভি মজা লাগছে, খুব ভালো লাগছে। বাজি নিয়ে যাবো, তা আপনি খাবেন কি? আমি আবার চোর করে খামো। আচ্ছা ঠিক আছে, আপনি খান। আর মুরগি কই? মুরগিটা কই? না কালি লাগে নাই ওই দেই। তো ঠিক আছে, মুরগিটা তাহলে রান্না করে খায় না? আর দোয়া করেন, ঠিক আছে? আহারে দেখেন কষ্ট, ওনার চেহারা দেখতে বোঝা যায় উনি পরিশ্রমী একদম, কষ্টটা করে থাকে এই জায়গায়। আমরা মানুষকে আসলে এভাবে সাহায্য সহযোগিতা করব, ঘৃণা করব না মানুষকে, রাস্তার পাশে থাকে তা কী হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম।